এরা যখন বাচ্চারা ভূত সেজে বাইরে ঘুরতেছে, সবাই ভূত সেজে বাইরে ঘুরতেছে, আপনার কি ধারণা এরা সবাই বিশ্বাস করে এরা এরা এই রাস্তাঘাটে ভূত ঘুরতেছে, এই বিশ্বাস থেকে এরা ভূত সেজে ঘোরাফেরা করে? তো এই হচ্ছে সমস্যা। তা আপনি নিজে গ্লাস হাউসে বসে তো অন্যকে ঢিল ছুটতে পারেন না, আপনি নিজে একজন বিশ্বাসী মানুষ, আপনি আরেকজনের বিশ্বাসকে প্রশ্ন করা, আরেকজনের বিশ্বাসের মধ্যে কী পরিমাণ লেমনেস আছে, হা হা হা। এই ব্ল্যাকেরা কিন্তু সবাই আফ্রিকা থেকে আসছে, এদেরকে হোয়াইটরা আফ্রিকা থেকে ধরে নিয়ে এখানে নিয়ে আসছে, আসার পর এরা ছিল স্লেভ। কিন্তু আজকে দেখেন, আজকে 500 বছর বা 400 বছর পর বাস্তবতা কোন জায়গায়, এরা সবাই খ্রিস্টান ধর্ম পালন করে বেড়াচ্ছে, অ্যাজ ইফ দেখে মনে হচ্ছে যে ও এরা সারা জীবন খ্রিস্টান ছিল। না না, এদের মনিবরা খ্রিস্টান ছিল, এরাও এখন খ্রিস্টান হয়ে গেছে, এবং হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে আজকে এত বছর পর হোয়াইটদের চেয়ে ব্ল্যাকরা ইভেন মোর খ্রিস্টান। দেখলে বোঝারই কোনো উপায় নাই যে একসময় তাদেরকে জোর করে খ্রিস্টান বানানো হয়েছিল। এই দেশে এই ডিসকোর্সগুলো হয় দেখে আপনি বলতে পারতেছেন, ও হা হা, তাদের জিসাস ক্রাইস্ট সম্পর্কে তাদের ধারণা ভুল, তারা কীরকম জিসাস ক্রাইস্টকে জেনে আসছে, বিশ্বাস করে আসছে, আসলে জিসাস ক্রাইস্ট এরকম, এটা আপনি বলতে পারতেছেন কেন? কারণ তারা এই ডিসকাশনটা করছে দেখে আপনি জানতে পারছেন। আমাদের এইখানে আপনি আলোচনা তুলতেই পারবেন না, তার মানে এই না যে আমাদের সব কিছু পারফেক্ট দেখতে খুশি, কারণ আমরা সব লুকায় রাখছি, আমরা থামাচাপা দিয়ে। তারপর এই রাজা এসে যখন এটাকে পুনরুজ্জীবিত করছে খ্রিস্টান ধর্মটা, তারপর ওনার পছন্দ হয়, উনি ওনার একটা রাজ্যে প্রসার ঘটাইছে, এবং রাজা যে ধর্ম পালন করবে সেই ধর্ম সবাই মানতে বাধ্য হবে, রাইট? এটাই হিস্ট্রিক্যালি এভাবেই ধর্ম প্রতিষ্ঠা পেয়ে আসছে। আমাদের ইসলাম ধর্ম এত প্রতিষ্ঠা পাইছে, এত প্রসারণা পাইছে কেন? তখন আমরা কিংডম ছিল, আমরা রাজ্য পৃথিবী শাসন করছি, সুতরাং শাসক যেই ধর্ম পালন করে প্রজারাও সেই ধর্ম পালন করে। কনভার্সন এরকম কত কনভার্ট করা হয়েছে, সো জোর করে করা হয়েছে, সব ধর্মেই করা হয়েছে। এই দেশে বিকৃতি নিয়ে অনেক কথা হয় দেখে এই দেশ বেশি বিকৃত, আমাদের দেশে কোনো আলোচনা নেই বিকৃতি নিয়ে, সুতরাং আমরা পারফেক্ট রিলিজিয়ন পালন করতেছি এটা ভাবার কোনো কারণ নেই। এটার কারণ হচ্ছে আমাদের দেশে কোনো অনেস্ট ডিসকাশন নেই, যে কারণে আমরা জানি না কী পরিমাণ বিকৃত, এবং এটা নিয়ে কথা তুললেই আমাদের কল্লা ফেলে দিবে। পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের হচ্ছে, মানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা তাদের হচ্ছে বড়দিন, ঈসা আলাইহিস সালাম তাদের দৃষ্টিতে জিসাস ক্রাইস্ট, আমাদের মুসলিম ধর্মানুযায়ী বা ধর্মমতে ঈসা আলাইহিস সালাম ওনার জন্মদিন হিসেবে পালন করে খ্রিস্টানরা, রাইট? তো এই ব্যাপারে হচ্ছে আমাদের একজন বেশ জনপ্রিয় ইসলামিক বক্তা, উনি হচ্ছে একটা স্ট্যাটাস দিছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তো উনি খুবই ভালো একজন ইসলামিক বক্তা, রাইট? সো ইসলামিক বক্তা বলতে তো আমাদের একটা নেতিবাচক ধারণা কাজ করে, এটার কারণ হচ্ছে বেশিরভাগই নেতিবাচক প্রচার প্রচারণা চালান, তথাকথিত ট্র্যাডিশনালি যেসব কথাবার্তা চলে আসতেছিল, হিট বেটিং, রেস বেটিং, এই টাইপের, এগুলোর বাইরে এসে যে কয়েকজন বক্তা, তার মধ্যে হচ্ছেন এই যে সাইফুল্লাহ, উনি একজন, তারপর আজহারি, ওনাকে নিয়ে আমি কথা বলছি, মিজানুর রহমান আজহারি, উনি একজন, এরকম পজিটিভ কথাগুলো এতগুলো কেন বলে নিলাম, কারণ এখন ওনার সমালোচনা করবো, এবং সেটা করলেই আমাদের অটোমেটিক একটা ধারণা হয়ে যাবে যে আমি বোধহয় ওনাকে পছন্দ করি না দেখে সমালোচনা করতেছি, অথবা আই হ্যাভ সামথিং এগেনস্ট হিম, ব্যাপারটা এরকম না। আমি ওনাকে পছন্দ করি, খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে কয়েকজন আমি ইসলামিক বক্তাকে অ্যাপ্রিসিয়েট করি তিনি তাদের মধ্যে একজন, হাতে গোনা কয়েকজন, লাইক লিটারেলি উনি আছেন, তারপর আজহারি আছেন, আমি আর কারো কথা আমি আসলে আমি ঠিক চিন্তা করে পাচ্ছি না, আরও দু একজন আছে আমি জানি, আমার মনে পড়তেছে না। তো আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করে আসছি, করবো ভবিষ্যতেও করবো, আজকে সমালোচনা করবো, আবার পরবর্তীতে অ্যাপ্রিসিয়েট করবো ওনাকে, এবং সবাইকে বলবো যে ওনার মতো বক্তা জানি উঠে আসে। কিন্তু কিছু কিছু ইস্যু তো এখনও ওনারা বের হয়ে আসতে পারেন নাই, সেগুলো নিয়েও কথা বলতে হবে, যেটা ওনার মধ্যে মাঝে মধ্যে দেখি, প্রায়শো না মাঝে মধ্যে দেখি, যেটা আমি আজহারিকে নিয়ে যখন আলোচনা করছিলাম দুইটা পর্ব আগে। সো এগুলো থাকবেই, দ্যাটস ফাইন। আপনি ওভারঅল ফর দ্য মোস্ট পার্ট যদি কেউ পজিটিভ হয়, কেউ রাইট হয়, তারপর কেউ কারোর সাথে 100% একমত হবে না, কারো সব কিছু সবার দৃষ্টিতে 100% অ্যাকসেপ্টেবল হবে না, দ্যাটস টোটালি পারফেক্ট। সো সাইফুল্লাহ উনি হচ্ছেন এরকম একজন, উনি প্রায়শই অনেক প্রায়শো না এগেন মাঝে মধ্যে এরকম পাই যেগুলো আমি ওনার সাথে একমত হতে পারি না বা পছন্দ, যেমন 10 মিনিট স্কুলের ওনার যে অবস্থান ছিল আমি সেই অবস্থানের সাথে একমত ছিলাম না, আমি তখন এপিসোড করে আলোচনাও করছি, সো আমার ওনার অবস্থান বিপরীতমুখী, কিন্তু স্টিল আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, ভবিষ্যতেও করবো, 100% একমত হওয়া আমার জন্য নেসেসারি না। সো এত কিছু বললাম, এই ব্যাকগ্রাউন্ড দিলাম জাস্ট এটা বোঝানোর জন্য যে আই হ্যাভ নাথিং এগেনস্ট হিম, আই সাপোর্ট হিম, এবং আই উইল কিপ সাপোর্টিং হিম। তো যেই স্ট্যাটাসটা এখানে উনি নিজে কিন্তু ওয়াজে সবসময় এই কথাগুলো বলেন যে এই যে হুজুরা ওয়াজে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, অন্য বিধর্মী অন্য ধর্মের মানুষের ব্যাপারে ঘৃণা ছড়ায়, এগুলো তো প্রয়োজনীয়, সবাই সবার ধর্ম পালন করে, সো এই কথাগুলো উনি সবসময় বলেন। তারপর অন দ্য আদার হ্যান্ড উনি মাঝে মধ্যে দেখি যে অন্যান্য ধর্মকে নিয়ে কমেন্ট করা, যেটা আমি পার্সোনালি পছন্দ করি না। দেখেন, সবাই সবার ধর্ম পালন করতেছে, আপনি আপনার ধর্মকে যতটুকু সত্য জানেন এবং মানেন, তারা তাদের ধর্মকে ঠিক ততটুকু সত্য জানে এবং মানে, আপনার দৃষ্টিতে তাদের ধর্মটা যেরকম হাস্যকর, তাদের দৃষ্টিতে আপনার ধর্ম ইকুয়ালি হাস্যকর, রাইট? তা না হলে তো তারা আপনার ধর্ম ধর্মগ্রহণ করে এটাই পালন করতো। সো তারা আপনার ধর্ম, আপনার ধর্ম তাদের কাছে হাস্যকর লাগে দেখে তারা এটা অ্যাকসেপ্ট করে না, তারা এটা মানে না, পালন করে না, এবং তাদের দৃষ্টিতে আমাদের ধর্মে ভুরি ভুরি হাস্যকর জিনিসপত্র আছে, এবং সেম গোজ উইথ আওয়ার রিলিজন বা
আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার রিলিজন, যে মিথ্যা গাদাঘুরি কি হাস্যকর কাজ। সো তো যার যার বিশ্বাস তার তার কাছে, যার যার ধর্ম তার তার কাছে। এখন ধর্ম বিশ্বাসই যদি একরূপ আরেকজনকে নিয়ে হাসাহাসি করে তাহলে তো পুরো জিনিসটাই হাস্যকর হয়ে যায়, কারণ পুরো জিনিসটাই বিশ্বাসের উপর দাঁড়ানো। তাদেরটা যেরকম বিশ্বাসের উপর দাঁড়ানো, আপনারটাও এরকম বিশ্বাসের উপর দাঁড়ানো। এবং আপনার বিশ্বাসের উপর দাঁড়ায় থাকে এই ধর্মের ভিত্তি নিয়ে নাস্তিক থেকে শুরু করে যারা ধর্ম বিশ্বাস করে না, এবং যারা আপনার ধর্ম পালন করে না, অন্যান্য ধর্ম বিশ্বাসী যারা আছে তারা কিন্তু আপনার ধর্মকে নিয়ে হাসাহাসি করে। সো এটা ওই যে বলে না, কাঁচের ঘরে বসে হয়েছে ঢিল ছোড়া। আপনি নিজে একজন বিশ্বাসী মানুষ, একজন বিলিভার হয়ে যিনি বিশ্বাস করেন, এবং বিশ্বাসের সাথে ইটস এ ভেরি ইজি টু ফাইন্ড, কী বলবো, অ্যাবসার্ড থিংস অ্যাসোসিয়েটেড উইথ বিলিফ। সো আপনি নিচে কাঁচের ঘরে বসে আরেকজনকে ঢিল ছোড়া, মানে এটা একটা এক্সপ্রেশন আছে যে কাঁচের ঘরে বসে তো অন্যকে ঢিল ছোড়া যায় না, তা আপনি নিজে গ্লাস হাউসে বসে তো অন্যকে ঢিল ছুড়তে পারেন। আপনি নিজে একজন বিশ্বাসী মানুষ, আপনি আরেকজনের বিশ্বাসকে প্রশ্ন করা, আরেকজনের বিশ্বাসের মধ্যে কী পরিমাণ লেমনেস আছে, হা হা হা, উনি হাসাহাসি করেন না, কিন্তু অনেকটা এরকমই যে খ্রিস্টানরা হইতেছে কত বোকা কী বিশ্বাস করে, হ্যাঁ উনি বিশ্বাস ভাঙবেন আর কি, মিথ বাস্টিং করবেন। সেই মিথ বাস্টিংয়ে বসলে তো ভাই ইসলাম ধর্মের প্রচুর মিথ বাস্টিং আমরাই সারাদিন করি, আমাদের ধর্মেই বেদাত ভিত্তিহীন জিনিসপত্র ছড়াছড়ি যেগুলো নিয়ে আমরা কথা বলি, অন্যান্য ধর্মাবলম্বীরা তো বলেই হাসাহাসিও করে। সো এই জিনিসটা আমার কাছে আসলে অর্থহীন লাগে জিনিস। ঠিক আছে, আমাদের হুজুররা হিস্ট্রিক্যালি করে আসছেন, ট্র্যাডিশনালি এখনও করে যান, অন্যের ধর্ম নিয়ে কথা, অন্য 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 ধর্ম বিধর্মী বিশ্বাস, খ্রিস্টানরা কত বোকা, খ্রিস্টানরা কী বিশ্বাস করে, জুরা কী বিশ্বাস করে, হিন্দুরা কী বিশ্বাস করে, আমরা কী বিশ্বাস। প্লিজ, আমরা যখন কথা বলি যদি ধর্মের জায়গা থেকে না আসি তাহলে একটা আলোচনা হতে পারে যে হ্যাঁ কোন ধর্মে কী আছে, কিন্তু আপনি যদি ধর্মের জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে আসেন তাইলে আপনি এবং তারা সব ইকুয়ালি, সবাই ইকুয়ালি ভালনারেবল, সকলেই বিশ্বাসের উপর দাঁড়ায় আছেন, এবং সকলের বিশ্বাসের মধ্যেই অনেক অ্যাবসার্ড জিনিসপত্র পাওয়া যাবে যেগুলো নেসেসারিলি হয়তো ধর্মের অংশ না, হয়তো কেন নেসেসারিলি ধর্মের অংশ না, কিন্তু আমরা ধর্মের অংশ বানিয়ে ফেলছি, বিশ্বাস করে আসছি, মেনে আসছি। সো এই কাঁচের ঘরে বসে ঢিল ছোড়াছুরিটা যেটা আমাদের হুজুরা করে আসতেছেন এবং যেটা খুবই জনপ্রিয়, এটা আমি খুবই আমার অপছন্দ সুন্দরীয়। অ্যাগেন এটা অনেক হুজুরাই করেন, ওনারা কম করেন, এই যে সাইফুল্লাহ তারপর আজহারি ওনারা কম করেন, মিজানুর রহমান আসারি আর কি, আসারি তো আজহার বিশ্ববিদ্যালয় থেকে আজহারি আসতে জায়গা, মিজানুর রহমান সাইফুল্লাহ ওনারা কম করেন, স্টিল করেন, মাঝে মধ্যেই করেন। সো আমার একটা বিষয় আমি পয়েন্ট আউট করে আলোচনা করতে চাই, এটা যদি সাইফুল্লাহ ভাইয়ের দৃষ্টিগোচর হয় কোনোভাবে আমার আলোচনা, আমি আশা করব উনি ভবিষ্যতে এই জিনিসটা কনসিডারেশনে নেবেন, রাইট, যে প্রয়োজন নাই, ও আপনি ধর্ম আপনার ধর্ম প্রচার করেন, অন্য ধর্মের নিয়ে ধর্ম বিশ্বাস নিয়ে টানাটানি খোঁচাখুচি করার প্রয়োজন নেই। এবং আরেকটা ব্যাপার আমি একটু বলে নিতে চাই, এটা কিন্তু খ্রিস্টানদের মধ্যে কম দেখা যায়, আমি আমার অভিজ্ঞতায় বলতেছি, জাস্ট লাইক আই এম গিভিং অ্যান অবজেক্টিভ জেনুইন অনেস্ট ওপিনিয়ন হিয়ার। তো তাদের মধ্যে তারা যখন তাদের আসে, মানে নাই তা না, আপনি এখন একটা দুইটা বের করে নিয়ে আসবেন এনে দেখাবেন, ওটা কিছু মিন করে না, মেইন স্ট্রিম না তাদের কালচারে, তারা যখন এই ধর্ম নিয়ে কথা বলে তারা তাদের ধর্ম নিয়ে কথা বলে, মুসলিম ধর্ম কত গার্বেজ আছে, মুসলিম ধর্মে এটা সেই এটা সেই, আমাদের যেরকম একদম মেইন স্ট্রিম, আমাদের ওয়াজ মানেই হয়েছে ইহুদিদেরকে নিয়ে কফের কথা বলা, কাফেরদেরকে নিয়ে কথা বলা, তারপর খ্রিস্টান ধর্ম কত হাস্যকর এগুলো নিয়ে কথা বলা, এখানেও বিচ্ছিন্নভাবে পাবেন, কিন্তু তাদের রিলিজিয়াস ডিসকোর্সে মেইন স্ট্রিম এগুলো না, আমাদের তো মোটামুটি 90% এই নিয়ে পড়ে আছে। সো এটা আমাদের বের হয়ে আসা উচিত, সেইটাতে বলে নিলাম, এটা আমি আমাদের সাইফুল্লাহ ভাই উনি যথেষ্ট একজন, আমি পজিটিভ ইসলামিক প্রিচার, উনি ওনার বেশিরভাগ জিনিসই পজিটিভ, লাইক আমি ওনার 90%-এর সাথে একমত, 10%-এর সাথে দ্বিমত, সেগুলোই যে এখন আজকে আলোচনা একটু করবো, অন্য সময় করলে করলাম বা না করলে নাই, বাট দ্যাটস ইট, এটা যদি ওনার দৃষ্টিগোচর হয় ইনশাআল্লাহ উনি এটা কনসিডারেশনে নেবেন বলে আমার প্রত্যাশা। ঈসা মাসিহ 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন, কথাটি যেমন শতভাগ অসত্য তেমনি এই দিবসটি পালন করা ঈসা মাসিহ শিক্ষা, এই কথা শতভাগ অসত্য, এই দুটি মহা অসত্য এখন ঈসাই তরিকায় পরিণত হয়েছে। এই যে ঈসাই তরিকায় পরিণত হওয়া যে আমাদের মুসলিম তরিকায় যে কত কিছু পরিণত হয়েছে, ও ভাই রে ভাই, এটা আমার চেয়ে সাইফুল্লাহ ভাই বেশি জানেন। সো ওই যেটা বললাম, কাঁচের ঘরে বসে ঢিল ছোড়া এটা মানায় না, আপনি নিজেই জানেন আমাদের তরিকার মধ্যে কত কী আছে, আচ্ছা সেটা গেল। এই মিথ্যার সাথে সংযুক্ত হয়েছে বিদাত বা উদ্ভাবন, বিদাত বা উদ্ভাবন, বিদাত ওয়ার্ডটা কিন্তু আরবি একটা ওয়ার্ড এবং এটা আমাদের রিলিজিয়াস ডিসকোর্সের মধ্যে খুবই প্রচলিত একটা ওয়ার্ড, তার মানে এই বিদাত জিনিসটা আমাদের ধর্মে আছে, রাইট, ওকে। ঈসা মাসিহর জন্মদিন যেদিনই হোক না কেন, দিনটি উদযাপন করার কোনোরূপ নির্দেশনা ইনজিলে নেই, এগুলো আমাদের ধর্ম প্রচুর আছে, লাইলাতুল বরাত এই সেই, ওনার কিছু রুটি বানায় খাওয়া হয়, মিলাদ মাহফিল করা হয়, যার কোনো কিছুই আমাদের ধর্মে নির্দেশনা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত রেখে যান নাই, কোরআন শরীফে এই ধরনের কোনো নির্দেশনা নাই, আমরা সেগুলো ধর্ম বলে জানি মানি, ওরে কুলখানি টুলখানি, এগুলো তো ছোটোখাটো ধর্মের বড় বড় বিষয় আমরা, এগুলো বললে মানুষ এখন কাফের বলে ফতোয়া দিয়ে দিবে, কারণ এরা এতটাই বিশ্বাস করে আসছে এটা মুসলিম ধর্মের আকীদা। সো সেই হিসাব আমাদের লিস্ট তাদের চেয়ে বড়, ট্রাস্ট মি, আমাদের লিস্ট খ্রিস্টানদের চেয়ে বড়। যে বিদাতের কথা বলতেছেন, ঈসাই তরিকায় অসত্য ঢুকে যাওয়ার কথা বলতেছেন, এই অসত্য বিদাত আমাদের ধর্মে খ্রিস্টানের চেয়ে প্রচুর পরিমাণে বেশি, খ্রিস্টিয়ানিটির চেয়ে মুসলিম ধর্মে। এটার কারণ হচ্ছে খ্রিস্টিয়ানিটি, এই যে এখন আবার অন্য আলাপায় ঢুকতে হবে, তারা কিন্তু
চেঞ্জ করে, তাদের কিন্তু বাইবেলের কয়েকটা ভার্সন আছে, তারা কিন্তু সময়ের সাথে সাথে তারা ওপেন, তাদের এইখানে তাদের আমরা যেভাবে ধর্মটা বুঝি তারা ধর্মটা এইভাবে বোঝে না। সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়, নিজের লেন্স দিয়ে আমরা সব কিছু দেখি, উনি ওনার লেন্স দিয়ে দেখতেছেন যে ও খ্রিস্টান ধর্ম কয়েকটা ভার্সন আছে বাইবেলের, তারপর হচ্ছে খ্রিস্টান ধর্মের মধ্যে এইরকম আছে সেরকম আছে। পার্থক্যটা কোন জায়গায় জানেন, এরা কিন্তু জানে, খ্রিস্টানরা এটা জানে যে তাদের ধর্মের মধ্যে বা ইভেন ধর্ম জিনিসটার মধ্যে অনেক রকম মিথ্যা ঢুকে গেছে, এটা তারা অ্যাকনোলেজ করে। কিন্তু আমরা কিন্তু এটা অ্যাকনোলেজ করি না। আপনি আমাদের ধর্মে যে মিথ্যার একটা কত কী ঢুকছে এবং কোনটা ঢুকছে আমরা কেউ জানি না, এই কথাটাই বলতে পারবো না, বললে আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিবে। তো এই দেশে কিন্তু আপনি আলোচনাটা খুব ইজিলি করতে পারবেন, কেউ কিছু মনে করে না, সবাই মানে ওপেন আলোচনা হয়, এটাই হইতেছে পার্থক্য। আপনি ভাবতেছেন এইসব দেশে ওপেন আলোচনা হয় তাদের ধর্মের বিকৃতি নিয়ে, ও তাদের ধর্ম তো পুরাই বিকৃত দেখা যাচ্ছে, না ধর্ম আপনারটাও বিকৃত, আপনারটা তার ধর্মের চেয়ে বেশি বিকৃত, কিন্তু এখানে কথাটা বেশি হয়ে দেখে আপনি জানার সুযোগ পাচ্ছেন যে এই ধর্মে কতটুকু বিকৃতি আছে। ওই যে ইয়েতে যেরকম আমেরিকাতে করোনা ভাইরাসের নিহতের সংখ্যা সবচেয়ে বেশি, আমেরিকাতে সবচেয়ে বেশি রেপ হয়, বাংলাদেশে কোনো রেপের ঘটনা ঘটে না, সৌদি আরবে কোনো রেপের ঘটনা ঘটে না, বাংলাদেশে করোনা ভাইরাসে মানুষ মারাই যায় না। এটার কারণ কি এই যে বাংলাদেশে রেপের ঘটনা ঘটে না, করোনা ভাইরাসে মানুষ মারা যাচ্ছে না, আমেরিকায় প্রচুর রেপ হচ্ছে না, এটার কারণ হচ্ছে এই দেশে যতটা রেপ হয় প্রত্যেকটা ডকুমেন্টেড হয়, ট্যালি করা হয়, এবং এই দেশে রেপের ডেফিনেশন অনেক ওয়াইড, এবং এই দেশে করোনা ভাইরাস কার হয়েছে কতজন হয়েছে প্রত্যেকের হাজার হাজার টেস্টিং হইতেছে, ট্রেসিং হইতেছে, সব লিপিবদ্ধ হইতেছে, তথ্য সাপ্রেস করা হচ্ছে না, যা বাংলাদেশে হচ্ছে। সো এটা এটা মিন করে না যে বাংলাদেশের অবস্থা আমেরিকার চেয়ে ভালো, আপনি শুধুমাত্র ডেটা দেখালে, কারণ ডেটাই হইতেছে ম্যাচড আপ। একইভাবে এই দেশে বিকৃতি নিয়ে অনেক কথা হয় দেখে এই দেশ বেশি বিকৃত, আমাদের দেশে কোনো আলোচনা নেই বিকৃতি নিয়ে, সুতরাং আমরা পারফেক্ট রিলিজিয়ন পালন করতেছি এটা ভাবার কোনো কারণ নেই। এটার কারণ হচ্ছে আমাদের দেশে কোনো অনেস্ট ডিসকাশন নেই, যে কারণে আমরা জানি না কী পরিমাণ বিকৃত, এবং এটা নিয়ে কথা তুললেই আমাদের কল্লা ফেলে দিবে। এসব দেশে তো এরকম নাই, ইচ্ছা মতো সবাই সবাইকে কোয়েশ্চেন করতেছে। আমি একটা পর্বে দেখাইছি যে এখানকার জিসাস ক্রাইস্টকে নিয়ে, তাদের যে একবার খোদা মানে খোদার সন্তান হইতেছে, যে ইয়ে বলো ওদের ট্রিনিটি, ট্রিনিটির একটা পিলার হইতেছে জিসাস ক্রাইস্ট, তাদের স্রষ্টার সন্তান সর্বোচ্চ পর্যায়ে আছে, রাইট? আমাদের যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের এরকম জিসাস ক্রাইস্ট বা ইভেন বিগার ফিগার, সেই জিসাস ক্রাইস্টকে নিয়ে অহরহ এখানে ওপেন কথাবার্তা হয়, প্রশ্ন হয়, যে রিসার্চ হয়েছে, আমি এটা অতীতে আলোচনা করে দেখাইছি, এখন একটু দেখান যে জিসাস ক্রাইস্ট আসলে দেখতে কীরকম। এখানকার সব চার্চে জিসাস ক্রাইস্টের এক ধরনের ছবি থাকে, এক ধরনের আদল দেখানো হয়, খুবই সুন্দর, চুল বড়, খুবই ফর্সা লম্বা চেহারা, আসলে জিসাস ক্রাইস্ট যেই এলাকার, এবং জিসাস ক্রাইস্টের যে ব্যাকগ্রাউন্ড ছিল, প্যাজেন্ট ছিল বা এই টাইপের, প্যাজেন্ট না, এরকম মানে খুব লো সমাজের নিচু স্তরের একজন মানুষ ছিলেন। সো উনি তো এরকম দেখতে এরকম হওয়ার কথা না, উনি যে জায়গা সেই জায়গার মানুষের গায়ের রং তো ফর সাদা না কালো, এই সব কিছু মিলে সায়েন্টিস্টরা রিসার্চ করে জিসাস ক্রাইস্টের এই যে ছবি দাঁড় করাইছেন। আমাদের আমাদের ধর্মে কি এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেভাবে জেনে আসছি সারা জীবন, সে তার বাইরে কোনো ধরনের ফ্যাক্ট দিয়ে জাজ করার, আলোচনা করার, আপনি অ্যাকসেপ্ট করেন বা না করেন, আলোচনা করার, স্কলারলি ওয়েতে ডাইসেক্ট করার কোনো সুযোগ আছে? আমাদের কিছু কিছু মানুষ বর্তমানে শিক্ষিত মানুষজন কিন্তু স্কলারলি ওয়েতে হিস্টোরিক্যাল যে ন্যারেটিভগুলো আছে বা হিস্টোরিক্যাল আমরা যেভাবে ট্র্যাডিশনালি জেনে আসছি সেগুলোর কতটুকু ভিত্তি আছে, এরকম কিন্তু অনেক স্কলারলি মানুষজন প্রশ্ন তোলেন ফ্যাক্ট সামনে নিয়ে। আমাদের দেশে খুবই মুষ্টিমেয় কয়েকজন, এদেরকে কিন্তু কোণঠাসা করে ফেলা হয়, এরা দাঁড়াইতেও পারে না আমাদের এই ভেড়ার পালের কারণে। সো এই দেশে এই ডিসকোর্সগুলো হয় দেখে আপনি বলতে পারতেছেন ও হা হা তাদের জিসাস ক্রাইস্ট সম্পর্কে তাদের ধারণা ভুল, তারা কীরকম জিসাস ক্রাইস্টকে জেনে আসছে, বিশ্বাস করে আসছে, আসলে জিসাস ক্রাইস্ট এরকম, এটা আপনি বলতে পারতেছেন কেন? কারণ তার এই ডিসকাশনটা করছে দেখে আপনি জানতে পারছেন। আমাদের এইখানে আপনি আলোচনা তুলতেই পারবেন না, তার মানে এই না যে আমাদের সব কিছু পারফেক্ট দেখতে খুশি, কারণ আমরা সব লুকায় রাখছি, আমরা থামা চাপা দিয়ে রাখছি গায়ের পেশির শক্তি দিয়ে। এই যে আমি একটা পোস্ট দেখাই নীল ডিগ্রেস টাইসনের, নীল ডিগ্রেস টাইসনকে আপনারা জানার চিনেন, কসমোলজিস্ট একজন, উনি খুবই বিখ্যাত একজন সায়েন্টিস্ট, খুবই জনপ্রিয় একজন সায়েন্টিস্ট, ফেসবুক ওনাকে ফলো করি, উনি যে একটা পোস্ট দিলেন 15 ঘন্টা আগে আমার ওয়ালে আসছে, এই জন্য মনে আছে, আমি এখন দেখাই এটা। সেখানে উনি বলতেছেন যে স্যান্তা ডাজেন্ট নো জুলজি, যে তাদের মিথে খ্রিস্টানদের যেটা আছে যে স্যান্তা হইতেছে ইস্ট সরি নর্থ থেকে আসে, এরকম রেইনডিয়ার হইতেছে, স্যান্তার চ্যারিয়টটার চ্যারিয়টে করে, চ্যারিয়ট ওই যে যানটা এটাকে বলা হয় চ্যারিয়ট, চ্যারিয়টে বসে স্যান্তা আসে এবং রেইনডিয়ার হইতেছে নিয়ে আসে, হইতেছে ক্যারি করে। এখন নীল ডিগ্রেস টাইসন বলতেছে বছরের এই সময় উইন্টারে যদি কোনো রেইনডিয়ারের মাথায় শিং দেখা যায়, তার মানে সে ফিমেল রেইনডিয়ার, মেল রেইনডিয়ার না, কারণ মেল রেইনডিয়াররা বছর এই সময়টাতে তাদের ইয়ে খসে পড়ে শিং। সো এই যে মিথের মধ্যে বলা হচ্ছে একটা রেইনডিয়ারের নাম রুডলফ, এটা তো ফ্যাকচুয়ালি সত্য হতে পারে না, তার মানে এটা, সো এটা সে পয়েন্ট আউট করলো আর কি নীল ডিগ্রেস টাইসন, যে তার মানে হয়তো সেখানে আমরা ভুল আমাদেরকে জানানো হয়েছে, বাট একটু জোকিংলি সে এটা বলছে। সো আপনাদের ভুল ধরে দেওয়ার দরকার না, আপনি মুসলিম হয়ে খ্রিস্টানদের ভুল ধরে দেওয়ার দরকার না, খ্রিস্টানরা খ্রিস্টানদের ভুল নিয়ে আলোচনা করে, খ্রিস্টানরাই তাদের ধর্মের অসারতা নিয়ে আলোচনা করে। সো এখানে যেরকম এই যেরকম নীল ডিগ্রেস টাইসন দিচ্ছেন 81 লাইক এবং হাহা দিতেছে, অনেকে লাভ রিয়েক দিচ্ছে, এরা কিছু মনে করেন এগুলো নিয়ে, এরা একটা মেনে নিছে যে ধর্মের নামে আমাদেরকে যা জানানো সেখানে হয়েছে বেশিরভাগই হইতেছে
মানে আমি মনে হয় সেফলি আমি বলতে পারি বেশিরভাগই হইতেছে মিথ্যা, বেশিরভাগই ভিত্তিহীন। আমরা সেই বাস্তবতাটা এখন অ্যাকসেপ্ট করতে শিখি নাই, আমরা এখনও হইতেছে এই যে কদ বাধা মুখস্থ, মানে এই যে পেশি শক্তি, গায়ের জোর, মব ঠেলে গায়ের জোরে কথাবার্তা বলা, এই এই কালচার এইসব দেশে এখন নাই। এটা তো আমাদের চেয়ে প্রায় লাইক 1000 বছর আগে আছে, আমরা তো 1000 বছর পিছিয়ে আছি। সো আমাদের 1000 বছর লাগবে ওদের পর্যায়ে আসতে। সো ওরা ওদের পর্যায়ে এসে ওরা বুঝে গেছে যে ধর্মের নামে যা আমাদের চারপাশে ওরা খ্রিশ্চানরা আমাদেরকে যা শেখানো হয়েছে বেশিরভাগই হয়েছে মিথ, মিথ্যা, গাদাঘুরি এবং অনেক কিছুই ভিত্তিহীন। এইটা মেনে নিয়ে এরা ধর্ম পালন করে, যে কারণে এদের অনেকগুলো ভার্সন আছে ধর্মের। এই যে উনি বলবেন সাইফুল্লাহ ভাই তাদের খ্রিস্টানদের হইতেছে কবে থেকে বড়দিন পালন করা শুরু করলো, উনি এখানে বলছেন যে বড়দিনের আরেকটি জালিয়াতি সান্তাক্লজ, সান্তাক্লজ সারা বিশ্বে খ্রিস্টানদের বিশ্বাস ও প্রচার করেন, বিশ্বাস ও প্রচার করেন। খ্রিসমাস রাত্রিতে সান্তাক্লজ প্রত্যেক খ্রিস্টান বাড়িতে যেয়ে খ্রিসমাসের দোয়া উপহার রেখে আসেন। না, এটা তারা বিশ্বাসও করে না, প্রচারও করে না, এটা আপনি আপনার লেন্স দিয়ে দেখতেছেন। আপনি যেরকম ধর্ম মানে একেবারে পাকাপোক্ত বিশ্বাস, এখানে কোনো আলাপের সুযোগই নাই, কেউ কোনো আলাপ তুললে গলা কেটে ফেলতে হবে, কোনো ধরনের আপনি যেটা বিশ্বাস করেন সেটাই পালন করবেন এবং পালন করেন মানে 100% বিশ্বাস করেন, ব্যাপারগুলোকে যেটা এইভাবে দেখে না, এই ধারণাটাই আমাদের সমাজে বা সাইফুল্লাহ ভাই অথবা আমাদের আমাদের এই ওয়ার্ল্ড ভিউটাই আমাদের নাই, এক্সিস্ট করে না, যে কারণে আমরা বুঝতে পারি না, আমরা আমাদের লেন্স দিয়ে তাদেরকে জাজ করতেছি। দেখেন সান্তাক্লজ যে একটা বানোয়াট গল্পের চরিত্র এটা সবাই জানে। এখানকার টিভি চ্যানেলে যে গত বছর না 3-4 বছর আগে একটা খুব বিতর্ক গেছে, যে একটা আলোচনা উঠে আসছে যে সান্তাক্লজ সবসময় হোয়াইট দেখানো হয়, ব্ল্যাক দেখাইতে হবে, এখন তো এখানে এরকম সব কিছুর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক থাকতে হবে, ডাইভার্সিটি থাকতে হবে। তখন এখানকার ন্যাশনাল চ্যানেলগুলোতে অনেক তর্ক বিতর্ক গেছে যে না সান্তাক্লজ তো যেই এলাকার মিথিক্যাল চরিত্রটা সেইখানে এটা না, সান্তাক্লজ তো হোয়াইট। তারপর আবার যারা রিসার্চাররা রিসার্চ করে বের করে নিয়ে আসছে যে না সান্তাক্লজ যেই এলাকা সেই এলাকার সে হোয়াইট হইতে পারে না। এখানে ন্যাশনাল আপনি এখানে আপনি বলে এদেরকে জানানো লাগবে না, বাংলাদেশে বসে যে খ্রিস্টানরা বিশ্বাস করে যে সান্তাক্লজ হইতেছে রাতে এসে বাসা বাসায় বাচ্চাদের, না এটা কেউ বিশ্বাস করে না, এখানে এটা সবাই জানে, ন্যাশনাল টিভিতে এটা নিয়ে বছরের পর বছর আলাপ হয়ে আসতেছে যে সান্তাক্লজ কোথাকার কী, এবং তারা একটা মিথিক্যাল চরিত্র হিসেবেই তারা তর্ক করতেছে, তারা ডিবেট করতেছে যে আমাদের একটা মিথ গল্পের একটা চরিত্র সান্তাক্লজ, কিন্তু আমাদের গল্পের চরিত্রটা হোয়াইট। আরেক গ্রুপ বলতেছে না এই গল্পের চরিত্রটা হোয়াইট হইতে পারে না, কারণ গল্প বলতে গিয়ে এটার হিস্ট্রিটা হচ্ছে সান্তাক্লজ একজন ছিলেন, ওনার নাম ছিল সেন্ট কী জানি, সো সেন্ট নিকোলাস নামে একজন লোক ছিল যিনি হইতেছে এরকম করে বাচ্চাদের জন্য ইয়ে রেখে আসতো, বিভিন্ন গিফট রেখে আসতো। সেই ট্র্যাডিশনটা পছন্দ জনপ্রিয় হয়েছে দেখে সেটাকে খ্রিস্টিয়ানরা সান্তাক্লজ নামে একটা রূপকথার চরিত্রকে মানে একটা রূপকথার চরিত্র বানায়, সেন্ট নিকোলাসের যে প্র্যাকটিসটা সেইটাকে তারা চালু রাখছে এবং তারা জানে যে সান্তাক্লজ রিয়েল না, এটা খ্রিস্টিয়ানিটির কোনো অংশ না, এটা একটা জাস্ট রূপকথার একজন ছিল, তার ট্র্যাডিশন হিসেবে আমরা পালন করতেছি, বিশ্বাস করে না, যেরকম সাইফুল্লাহ ভাই দাবি করতেছেন তারা বিশ্বাস উপচার করে, কত ফালতু তাদের ধর্মটা, এটাই হইতেছে পার্থক্যটা। তারা অনেক কিছুই ধর্ম হিসেবে পালন করে জেনে, যেগুলো আমাদের ধর্ম না, ওম জাস্ট উই আর হ্যাভিং ফান, আমাদের ধর্মে আমরা বিশ্বাস করি লাইক গার্বেজ জিনিসপত্র, আমরা বিশ্বাস করি ধর্ম, এটা আমাদের সবচেয়ে বড় পার্থক্যটা এই জায়গাতে। এইখানকার এই যে আমি কিছুদিন আগে যখন ইয়ে গেল হ্যালোউইন গেল, আমি তখন এটা নিয়ে পোস্ট দিয়ে লিখছি যে হ্যালোউইন, এটা নিয়েও আমি তখন দেখছিলাম সম্ভবত এই সাইফুল্লাহ ভাই অথবা কে জানি পোস্ট দিয়েছিলেন আমাদের ইসলামিক স্কলার, যে এরা ভূতপ্রেত বিশ্বাস করে আমেরিকানরা, এটা নাকি সভ্য, হা 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 কী ধরনের সভ্যতারা এখনও ভূতপ্রেত বিশ্বাস করে। না, তারা ভূতপ্রেত বিশ্বাস করে না, তারা সবাই জানে যে হ্যালোউইন এটা সম্পূর্ণ বানোয়াট একটা বিষয়, এরা যখন বাচ্চারা ভূত সেজে বাইরে ঘুরতেছে, সবাই ভূত সেজে বাইরে ঘুরতেছে, আপনার কী ধারণা এরা সবাই বিশ্বাস করে এরা এরা এই রাস্তাঘাটে ভূত ঘুরতেছে, এই বিশ্বাস থেকে এরা ভূত সেজে ঘোরাফেরা করে। তো এই হয়েছে সমস্যা, এই হইতেছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আপনি বিশ্বাস করেন যে আপনার ধর্মে আপনি যা মানেন সব কিছুকে ধর্ম বিশ্বাস করে মানেন, আপনার ধর্মে গাঁজাখুরি কোনো কিছু নেই, সব কিছু আপনি সলিড জানেন, সুতরাং তারাও যখন ধর্মের কোনো কিছু পালন করে তারা এটা ধর্মের একেবারে সলিড ভার্সন বিশ্বাস করে মেনে পালন করতেছে, আপনি যে আপনাকে দিয়ে তাদেরকে বিচার করতেছেন আপনার লেন্স দিয়ে দেখতেছেন, সমস্যাটা হয়ে গেছে সেখানে। না, তারা এটা জেনে বুঝে এইভাবে পালন করে না, তারা খুব ভালো করে জানে যে কী এর সান্তাক্লজের হিস্ট্রি কী, তারা খুব ভালো করে জানে যে হ্যালোউইনের হিস্ট্রি কী, হ্যালোউইন এগুলো জাস্ট একটা উৎসব হিসেবে এখন পালন করে, এরা জানে ভূতপ্রেত নাই পৃথিবীতে, ভূতপ্রেত বলতে কিছু নেই, এগুলো তারা সবাই ভালো করে জানে, তারপরও ভূত সেজে ঘুরতেছে, তার মানে ওরা ভূত বিশ্বাস করে না, তার মানে দে আর জাস্ট হ্যাভিং ফান। সো কিন্তু আপনি যে আপনি আপনার জায়গা থেকে আপনি ধর্মকে যেরকম একেবারে 100% স্ট্রিক্ট ভার্সন নড়চড় করা যাবে না, জিসাস ক্রাইস্ট ফর্সা মানে ফর্সা, এটা কালোই কথা, ন্যাশনাল টিভি চ্যানেলে এসে বললে কল্লা কেটে ফেলতে হবে, রেইনডিয়ার রুডলফ পুরুষ রেইনডিয়ার, পুরুষ রেইনডিয়ার এখন ফ্যাক্ট যতই সেটার সাথে দ্বিমত প্রকাশ করুক, যে ফলে বছরের এই সময়ে তো পুরুষ রেইনডিয়ারের মাথায় শিং থাকতে পারে না, তার মানে এটা নারী রেইনডিয়ার, এই কথাগুলো
বাংলাদেশে কেউ বললো যে কল্লা কেটে ফেলে দিবে হুজুররা, না একেবারে ট্রু ভার্সন অফ রিলিজিয়ান হুজুর জেনে গেছে আর কেউ জানে না। সো বাংলাদেশে আলোচনাগুলো উঠে আসতে পারে না দেখে আপনারা ভাবতেছেন যে ও আচ্ছা খ্রিস্টিয়ানদের তো ব্যাপার ওই রকম, তাদের এখানে তো নিশ্চয়ই এরকম গোড়ামি, তারা যা বিশ্বাস করে যা পালন করে সব ধর্ম মেনে পালন করে। যে 25শে ডিসেম্বর যে আপনি খুব আপনি যেটা ইয়ে ভাই সাইফুল্লাহ ভাই বোঝানোর চেষ্টা করতেছেন, উনি খুব জেনে গেছেন যে 25শে ডিসেম্বর জিসাস খ্রাইস্টের জন্মবার্ষিকী না, এটা খ্রিস্টানরা জানে, খ্রিস্টানরাও জানে। কিন্তু যে আপনি আপনাকে দিবিচার করতেছেন এরকম, যে আপনি আপনার মাথাটা ধরতেছেন না যে তারা জানলে এটা পালন করে কেন। তারা যদি জানে যে হ্যালোইন মিথ্যা, তারা যদি জানে যে ভূত প্রেত বলতে কিছু নাই, তাহলে তারা আবার ভূত প্রেত সেজে হাঁটতেছে কেন। তারা যদি জানে যে সান্তাক্লজ একটা রূপকথার চরিত্র, তারা যদি জানে যে সান্তাক্লজের হিস্ট্রি কী, তার তাইলেও তারা সান্তাক্লজ সেজে আবার এগুলো করতেছে। দে আর জাস্ট হ্যাভিং ফান, তারা মজা করতেছে। এই যে ধর্মের মধ্যে আমরা যেরকম ধর্মের এমন একটা মিথিকাল মিস্টিক জিনিস বানাই ফেলছি, এরা এইভাবে দেখে না। যেই কারণে তাদের ধর্মে তারা এটা অ্যাকনোলেজ করে যে আমরা ধর্মের নামে যা জেনে আসছি এগুলো সঠিকভাবে লিপিবদ্ধ। যেমন আমাদের যখন হাদিস কতটুকু সহিভাবে লিপিবদ্ধ হয়েছে, কোরআন শরীফ লিপিবদ্ধের সংরক্ষণের প্রক্রিয়াটা কেমন ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে গেলে কিন্তু লাফালাফি শুরু হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু তারা খুব ক্লিয়ারলি আলোচনা করে যে এগুলো খুব রিলায়েবল প্রক্রিয়া হয় নাই, এবং এটা জানে কারণ এটা ওপেনলি আলোচনা হয় এই সমাজে। এগুলো কোনো আমাদের সমাজে তো এগুলো নিয়ে কথা বললে কল্লা ফেলে দিবে, এই জন্য কেউ জানেও না, যেই কারণে হঠাৎ হঠাৎ কানে আসলে পাগলের মতো উন্মাদের মতো শুরু করে এই সমাজে। এইসব সমাজে ওপেন, এই যে দেখালাম নীল ডিগ্রেস টাইসন ওপেন ফেসবুকে লিখতেছে, তারপর রিসার্চাররা ওপেন পাবলিশ করতেছে, টিভিতে আলোচনা হইতেছে, জাতীয় ন্যাশনাল টিভি চ্যানেল সবগুলোতে সেই সময় ভাইরাল ইস্যু গেছে, সব চ্যানেলে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, সান্তাক্লজ কে কোথা থেকে আসছে কী কী, এখানে সবাই এগুলো তার মানে জানে কারণ এগুলো ওপেন ফোরামে ডিসকাশন হয়। বাংলাদেশে যেরকম আমরা কথা কেউ বলতে পারি না, আপনারা ধরে বসে আছেন ধর্মের একটা ভার্সন মানে হুজুররা, যে কারণে আপনাদের ধারণা যে খ্রিস্টান সমাজ যেমন হয়, না না এখানে সবাই জানে। আপনি ভাবতেছেন এরা কেউ জানে না, বোকা কী বোকা মি করতেছে, কী ভেবে ধর্ম ইয়ে পালন করে, 25 ডিসেম্বর তো জিসাস খ্রিস্টের জন্মদিনই না, কী ভেবে, না না তারাও জানে জন্মদিন না, বা তারা এটি স্ট্রিক্টলি এটা নিয়ে পাগলামি করতেছে না। কী হয়েছে 25 ডিসেম্বর আমরা পালন করতেছি, কী হয়েছে ভূতপ্রেত নাই, আমরা হ্যালোইন পালন করতেছি, কী হইতেছে, কী হয়েছে সান্তাক্লজ একটা মানে রূপকথার চরিত্র, বা মজা করতেছে প্রলোভন করুক না, তারা এইভাবে করে দেখে। এবং এই যে আরও এই যে উনি এখানে বলবেন যে কী বাইবেলের ব্যাপারে, উনি বলবেন যে খ্রিস্টান গবেষকগণ একমত যে যিশুর পরে 300 বছর পর্যন্ত কোনো খ্রিস্টান কখনোই যিশুর ধর্ম জন্মদিন পালন করেননি। ঈসা মাসিহ নিজে এবং পরবর্তী 300 বছর খ্রিস্টানরা যা পালন করেন নাই সেটাকে ইসাই তরিকা বা খ্রিস্ট ধর্ম নামে প্রতিষ্ঠা করা হলো। এইটাই হয়েছে পার্থক্য, সমস্যাটা ওই জায়গাতে। আপনি আপনার লেন্স দিয়ে জাজ করতেছেন, আপনি নিজেকে দিয়ে ভাবতেছেন, আপনি যেভাবে ধর্মটা বুঝেন বিশ্বাস করেন প্রচার করেন, খ্রিস্টানরাও একইভাবে চলে না, তারা একইভাবে চলে না। আপনি যেরকম স্ট্রিক্ট আপনার ধর্মের ব্যাপারে বা আপনার আশেপাশের সবাই, তারা কিন্তু এভাবে ধর্মকে দেখে না, তারা ওই রুমটা রাখে যে ধর্ম মানে হইতেছে বিকৃতির পর বিকৃতি, এটা যে কী কোত্থেকে শুরু হয়ে কোথায় গিয়ে ঠেকছে নোবডি নোস, এটা তারা জানে মানে। তারা আমাদের যে বললাম না 1000 বছর সামনে আছে, আমরা এখন 1000 বছর পিছনে পড়ে আসি। আরেকটা বড় পার্থক্য হচ্ছে তাদের সাথে আমাদের, আমাদের মুসলিম ধর্মটা তাদের ধর্মেও কোন দিক থেকে কী বিকৃতি গেছে নোবডি নোস, আমাদের ধর্ম কোন দিক থেকে কী বিকৃতি গেছে নোবডি নোস। তো আমরা একটু মোর রিলায়েবল তাদের চেয়ে, খ্রিস্টান ধর্মের চেয়ে, কারণ আমাদের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মটা প্রতিষ্ঠা করে যেতে পারছেন, ঈসা আলাইহিস সালাম ধর্মটা প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই, রাইট। ঈসা আলাইহিস সালাম হতেছে একজন খুচরা মানুষ হিসেবে, আমি আমাদের নবী হিসেবে বলতেছি না, একজন ইতিহাসের খুচরা চরিত্র ছিল ঈসা আলাইহিস সালাম, মানে জিসাস ক্রাইস্ট ইতিহাসের চরিত্র বলতেছি, ধর্মের কথা না, ইতিহাসের গল্পের চরিত্র আছে না এরকম, ইতিহাসের চরিত্র একটা খুচরা চরিত্র ছিল জিসাস ক্রাইস্ট, যিনি হইতেছে তখনকার রাজা বাদশাহদের বিরুদ্ধে, এরকম রাজা বাদশাহরা তো নিজেদেরকে দেবতা হিসেবে উপস্থাপন করতো সেই সময়টাতে, তাইলে রুল করতে সুবিধা হয় নিজে দেবতা হইলে। তো তখন যদি অন্য কেউ একশ্বরবাদের আলোপ তুলে নিয়ে আসতো অন্য কোনো মানুষ, যে না একজন মাত্র দেবতা আছে তাকে, কারণ তখন কিন্তু সেই সময় রাজা বাদশাহদের আমলে কিন্তু দেবতা ভাগ ভাগ করা ছিল, সূর্যের দেবতা একজন, বাতাসের দেবতা একজন, পানির দেবতা একজন, ফসলের দেবতা একজন, এইভাবে করে। কিন্তু সব কিছু যদি একজন একশ্বরবাদ চলে আসে, একজন মাত্র স্রষ্টা আছে, তাইলে কিন্তু এই রাজাদের ইয়ে দুর্বল হয়ে যাচ্ছে, ভিত দুর্বল হয়ে যাচ্ছে। এবং রাজারাও তখন অনেক রকম ধর্মে বিশ্বাস করতো, অনেক রকম গ্রিক রোমান মিথ ছিল সেগুলোতে বিশ্বাস করতো। সো তখন ছিল স্টেটের সাথে চার্চের বা রিলিজিয়ানের বা রিলিজিয়াস বিলিফের একটা কনফ্লিক্টের জায়গা ছিল, যে কারণে কেউ যখন একশ্বরবাদের কথা বলতো বা ধর্মপ্রচারের কথা তুলতো, রাজারা তাদেরকে দমন করতো। তো এরকম ঈসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের আগে প্রচুর মানুষ এরকম ছোটোখাটো পরিসরে বিভিন্ন কোনাকাঞ্চি দিয়ে প্রতিবাদ প্রতিরোধ করে তুলছিল, তারপর ধর্মপ্রচারক হিসেবে আবির্ভূত হয়েছিল, এবং রাজারা তাদেরকে পিষে ফেলছে, কেউ জানেও না এরকম শত শত এরকম ধর্মপ্রচারক পিষে ফেলছে রাজারা। ঈসা আলাইহিস সালাম আমাদের ধর্মের মানে, কিন্তু জিসাস ক্রাইস্ট যেটা হিস্ট্রিক্যাল ভার্সন, যেটা জিসাস ক্রাইস্ট এরকম একটা চরিত্র ছিল, উনিও একটা ধর্মপ্রচার করতে গেছিল, তারপর রাজারা ওনাকে পিষে ফেলছে। পার্থক্যটা কোন জায়গায়,
এরকম অনেককে যে পিষে ফেলছে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পার্থক্য, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পিষে শেষ করে ফেলতে পারে নাই, উনি ধর্মটা প্রচার করছে, উনি জয়ী হয়েছে, উনি ধর্মটা এস্টাবলিশ করছে। তারপর রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে একেবারে আস্তে আস্তে নবীজির পর খিলাফত ছিল, এটা প্রচার প্রসারণা পাইছে। সো বিকৃতিটা কম ঘটছে, কারণ ইসলামের একটা কন্টিনিউশন ছিল, নবীজি নবীজির পর সাহাবিরা, মানে খলিফারা খলিফার পর তারপরে। সুতরাং ইচ্ছা মতো এটাকে একেবারে মানে ওনারা ওনাদের মতো করে যথেষ্ট সংরক্ষণ করতে পারছেন, অ্যাকুরেসিটা মেনটেন করার প্রশ্নে দ্বিধার সুযোগ কম ছিল, যে কারণে আমাদের ধর্মের ভাষণটা মোর রিলায়েবল, রিলায়েবল 100% বলার সুযোগ নেই। তাও ঐতিহাসিক সময় তখন ছাপাখানা প্রিন্টিং প্রেস ছিল না, তাও মৌখিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে, অনেক রকম বিকৃতির মধ্য দিয়ে বা রিলায়েবিলিটির মধ্যে প্রশ্ন থাকার সুযোগ আমাদের ক্ষেত্রেও ছিল। কিন্তু আমাদের যেহেতু ইসলাম ধর্মটা প্রতিষ্ঠা পাইছিল, কিংডম ছিল, খেলাফত ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন শরীফের বিভিন্ন লিপিবদ্ধ করে বিভিন্ন রাজাদের কাছে, 6টা রাজার কাছে পাঠিয়ে দিয়েছেন। সো বিকৃতি রোধ করার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে একটা উদ্যোগ ছিল, যেটা খ্রিস্টান ধর্মের বেলায় হয় নাই, কারণ ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই, কেউ জানতো না ওনার এই খ্রিস্টান ধর্ম সম্পর্কে, নো খ্রিস্টান ধর্ম এক্সিস্ট করে নাই। উনি মারা যাওয়ার 200 থেকে 300 বছর পর কনস্ট্যান্টিন সম্ভবত একজন রাজা, উনি হইতেছে এরকম খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে পারে, তার কাছে তখন যে ঈসা আলাইহিস সালাম যে একটা ধর্ম প্রচার করে গেছিল আজকে থেকে 200-300 বছর আগে, উনি ওটার সাথে পরিচিত হয় হওয়ার পর তারপর ওনার কাছে এটা পছন্দ হয়, আমার কাছে এই ধর্মটা ভালো লাগছে। তারপর উনি রাজা, যেহেতু যেটা বললাম আমাদের ইসলাম ধর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজার ভূমিকা পালন করছে, উনি কিন্তু রাজা হিসেবে ইসলাম ধর্মকে প্রচার প্রসার করে যেতে পারছে, দেখে সেটার একটা খ্রিস্টান ধর্মটা এমন ছিল না, ওই যে 200 বছর যে খ্রিস্টান ধর্মটা নন এক্সিস্টেন্ট ছিল, তারপর এই রাজা এসে যখন এটাকে পুনরুজ্জীবিত করছে খ্রিস্টান ধর্মটা, তারপর ওনার পছন্দ হয়, উনি ওনার একটা রাজ্যে প্রসার ঘটাইছে, এবং রাজা যে ধর্ম পালন করবে সেই ধর্ম সবাই মানতে বাধ্য হবে, রাইট? এটাই হিস্ট্রিক্যালি এভাবেই ধর্ম প্রতিষ্ঠা পেয়ে আসছে। আমাদের ইসলাম ধর্ম এত প্রতিষ্ঠা পাইছে, এত প্রসারণা পাইছে কেন? তখন আমরা কিংডম ছিল, আমরা রাজ্য পৃথিবী শাসন করছি, সুতরাং শাসক যেই ধর্ম পালন করে প্রজারাও সেই ধর্ম পালন করে, কনভার্সন এরকম কত কনভার্ট করা হয়েছে, সো জোর করে করা হয়েছে, সব ধর্মেই করা হয়েছে। সো এগুলো ছিল, রাইট? এই যে আমার এখনও মাঝে মধ্যে দেখলে আমার কাছে একটু আইরনিক্যাল লাগে যে ব্ল্যাকরা আমেরিকাতে এরা হইতেছে চরম খ্রিস্টান, আপনি যত চার্চ নর্চ আছে ব্ল্যাক চার্চ, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। আয়রনি লাগে যেই কারণে এই ব্ল্যাকেরা কিন্তু সবাই আফ্রিকা থেকে আসছে, এদেরকে হোয়াইটরা আফ্রিকা থেকে ধরে নিয়ে এখানে নিয়ে আসছে, আসার পর এরা ছিল স্লেভ, কিন্তু আজকে দেখেন আজকে 500 বছর বা 400 বছর পর বাস্তবতা কোন জায়গায়, এরা সবাই খ্রিস্টান ধর্ম পালন করে বেড়াচ্ছে, অ্যাজ ইফ দেখে মনে হচ্ছে যে ও এরা সারা জীবন খ্রিস্টান ছিল, না না, এদের মনিবরা খ্রিস্টান ছিল, এরাও এখন খ্রিস্টান হয়ে গেছে। এবং হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে আজকে এত বছর পর হোয়াইটদের চেয়ে ব্ল্যাকরা ইভেন মোর খ্রিস্টান, দেখলে বোঝারই কোনো উপায় নাই যে একসময় তাদেরকে জোর করে খ্রিস্টান বানানো হয়েছিল, বা তারা তাদের হইতেছে মনিবের ধর্ম বাধ্য হয়ে পালন করছিল, এখন মনিবকে ছাড়াই গেছে এরা ধর্ম পালনে। সো একটু আইরনিক্যাল লাগে না এটা দেখলে? এই অবস্থা কিন্তু সারা পৃথিবীরই ছিল। তারপর এই যে ইয়ে কী বলে, ইংরেজি ভাষা আসছে কিন্তু জার্মান ভাষা থেকে, রাইট? সো জার্মান ভাষা থেকে ইংরেজি ভাষা আসছে, এখন বোঝারই কোনো উপায় নাই যে মানে এটা শুনলে এ কেমনি কি, কিন্তু আপনি হিস্ট্রির ব্যাপারটাই এরকম, হিস্ট্রিটাই এরকম, একটা ভাষা একটা ভাষাকে ইনফ্লুয়েন্স করে, এক ধর্ম আরেক ধর্মকে ইনফ্লুয়েন্স করে, মনিব ভৃত্যের কাছ ভৃত্য মনিবের কাছ থেকে বাধ্য হয়ে যেই ধর্ম গ্রহণ করছে, একসময় দেখা যায় ভৃত্য এমনভাবে সেই ধর্ম পালন করতেছে যে মনিবের চেয়ে বেশি পালন করে ফেলতেছে, বোঝার উপায় নেই, একসময় তাকে জোর করে এই ধর্ম গ্রহণ করানো হয়েছিল। তো এরকম আর কি, খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম এগুলো সব কিছুরই ঐতিহাসিক ভাষণের মধ্যে এগুলো ছিল, জোর জবরদস্তি রাজা যে ধর্ম পালন করছে প্রজারাও সেই ধর্ম পালন করছে করতে বাধ্য হয়েছে। সো হ্যাঁ, 200-300 বছর পর খ্রিস্টান ধর্ম প্রচার প্রসার লাভ করছে, কারণ একজন রাজা সেটা গ্রহণ করছে, উনি প্রচার প্রচারণা চালাইছে দেখে। সো এই যে ইয়ে সাইফুল্লাহ ভাই বললেন যে ঈসা মাসিহ নিজে এবং পরবর্তী 300 বছর খ্রিস্টানরা যা পালন করলেন না, এটার কারণ কি এই যে খ্রিস্টান এটা পালন করেন নাই কারণ তারা বিশ্বাস করতেন এটা ধর্মের অংশ না, না কারণ তখন খ্রিস্টান ধর্মই ছিল না। আমাদের ইসলাম ধর্ম যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খলিফারা খলিফার পর সাহাবিরা সাহাবির পর এরকম কন্টিনিউশন হয়েছে, আপনি সেটা যদি ব্যাপারটা এরকম হতো, যেমন ইসলাম ধর্মে আপনি যদি এমন কোনো ঘটনা হয় আপনি বলতে পারেন যে ও আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে পালন করার রেওয়াজ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর 300 বছর ছিল না, তারপর এটা কোত্থেকে আসলো, তখন এটা একটা ভ্যালিড ডিসকাশন, লেজিটিমেট ডিসকাশন, কারণ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবিরা ক্ষমতায় ছিলেন, তারপর খলিফারা ক্ষমতায় সাহাবিরা ক্ষমতায় ছিলেন, ইসলাম ধর্মের কন্টিনিউশন ছিল রাষ্ট্র পরিচালনায়। সো ওনারা জেনে বুঝে পালন করেন নাই, সুতরাং আমরা এটা বলতে পারি যে ওনারা জেনে বুঝে পালন করেন নাই, তাহলে আমরা এখন কেন করতেছি? খ্রিস্টান ধর্মের ব্যাপারে তো এটা সত্য না, খ্রিস্টান ধর্মের তো কোনো কন্টিনিউশন ছিল না, খ্রিস্টান ধর্ম এক্সিস্ট করে নাই পরবর্তী 200-300 বছর। ঈসা আলাইহিস সালাম আমাদের যেরকম কোরআন শরীফ লিপিবদ্ধ করা শুরু হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জানি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর কোরআন শরীফ লিপিবদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো, খ্রিস্টান ধর্মের কিন্তু বাইবেলের 4টা ভার্সন, গসপেলে যে লুক জন, তারপর জন লুক আর কি আর দুজনের নাম কি ম্যাথিউ,
জন লুক ম্যাথিউ, আরেকটা কি মনে নেই, জায়গা চারজন আছে, চারটা ভার্সন হচ্ছে আমাদের যেরকম এই মাঝহাব আছে না, চারটা হানাফি মাঝহাব, শাফি মাঝহাব, হাম্বলি মাঝহাব, মালিকি মাঝহাব, এরকম আমাদের মাঝহাবগুলো হইতেছে যেরকম ওদের এরকম চারটা ভার্সন আছে যেগুলো নিয়ে আমরা হাসাহাসি করি, ও তাদের দুইটা ভার্সন অফ বাইবল, তাদের তাদের চারজন মিলে বাইবল লিখছে, যে জন লুক ম্যাথিউ আরেকজন নাম মনে আসতেছে এরকম। এটার কারণ হচ্ছে আমাদের ধর্মটা যেরকম, যেটা বললাম রাজা বাদশাহ, আমাদের ধর্মটা যেরকম রাষ্ট্র পরিচালনা একটা কন্টিনিউশন ছিল নবীজি সাল্লাম থেকে শুরু করে অনেক বছর পর্যন্ত ওনার মৃত্যুর, খ্রিস্টান ধর্মে তাদের সেই সৌভাগ্য তারা অর্জন করতে পারে নাই। তারা জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পর এই যে বাইবেল লেখা শুরু করছে প্রায় শখানেক বছর পর, 80-90-100 বছর পর বাইবেল জাস্ট লেখা শুরু করলো, এবং তাও বাইবেল লেখা শুরু করছে কারা, ব্যক্তিগত উদ্যোগে দু একজন লোক যারা জিসাসকে সম্পর্কে জানতো, তারা আগ্রহী ছিল, তারা নিজস্ব উদ্যোগে, আমাদের ইসলাম ধর্মে যেরকম রাষ্ট্রীয় উদ্যোগে বিশাল আয়োজন করে ইয়ে করা হয়েছে, খলিফারা ডাকছেন সবাইকে, এসে ডেকে বসাইছেন যে এই নবী কোরআন শরীফ কার কাছে কী আয়াত আছে নিয়ে আসো, আমরা দেখি, লিখি, ক্রস চেক করি, রাষ্ট্রীয়ভাবে সবাইকে মিলে করা হয়েছে, অনেকগুলো ভাষণ থেকে একটা ট্রু ভাষণ দাঁড় করানো হয়েছে, বাকি ভাষণগুলো পুড়িয়ে ফেলা হয়েছে যেন কোনো বিকৃতি না হয়। এত কঠিন কোরআন শরীফ আমাদের ইসলাম ধর্ম নবীজি খলিফা এই কন্টিনিউশন থাকার পরও একটা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে কোরআন শরীফের ট্রু ভাষণটা দাঁড় করাইতে। সেইখানে জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পর ওনার কোনো, উনি তো রাষ্ট্র কায়েম করে যেতেই পারেন না, ওনার কোনো ফলোয়ারও ছিল না, খুবই সামান্য ফলোয়ার ছিল, এবং তাদের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তিগত পরিসরে, রাষ্ট্রীয়ভাবে না, যেভাবে আমরা কোরআন শরীফ সংরক্ষণ করছি, ব্যক্তিগত ক্যাপাসিটিতে তাও শুনে শুনে মুখে মুখে, যে ও ঈসা আলাইহিস সালাম গল্পের মতো, তখন তো মিথ ছিল যেগুলো আমাদের ধর্মেও ছিল, মুখে মুখে শুনে মৌখিকভাবে ওই কী কী বলছে ঈসা, জিসাস ক্রাইস্ট উনি কী কী বলতো, এটা এটা বলছে, উনি কী করছে না করছে, এগুলো লিপিবদ্ধ করছে। পরবর্তীতে এগুলো আরও ফ্যাক্ট চেকের মাধ্যমে আরও অনেক ভার্সন চেঞ্জ হয়েছে, যে কারণে বাইবেলের দুইটা ভার্সন, একটা হচ্ছে টেস্টামেন্ট, প্রথম টেস্টামেন্ট, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। সো আমরা এগুলো নিয়ে হাসাহাসি করি, হ্যাঁ ঠিক আছে, যেটা বললাম খ্রিস্টান ধর্মের রিলায়েবিলিটি কম, কারণ তারা জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার অনেকদিন পর এসে 200-300 বছর পর যখন ওই রাজা প্রচার প্রসারণা করাই ঘটাইছে খ্রিস্টান ধর্মে, তখন তারা সিরিয়াস হয়েছে এই ধর্মের ব্যাপারে, এই ধর্মের সব কিছুকে কালেক্ট করার। এই জন্যে আমাদের সৌভাগ্য যে আমাদের মাঝখানে কোনো গ্যাপ ছিল না, আমরা সেই গ্যাপ না থাকে আমরা আরেকটু মোর রিলায়েবলি করতে পারি, তারপরেও কিন্তু আমাদের ধর্মে গাল গল্প ভিত্তিহীনের কোনো অভাব নাই। সো হ্যাঁ, এখন আপনি জাজ করতেছেন, হ্যাঁ আপনি তো এটা এই বাস্তবতাটা তো আপনাকে মেনে নিতে হবে বা জানতে হবে। আপনি যে বললেন যে 300 বছর পর, 300 বছর খ্রিস্টানরা পালন করে নাই, তারপর এগুলো ঢুকছে বিকৃতি, 300 বছর পালন করবে কোত্থেকে? জিসাস ক্রাইস্ট মারা যাওয়া 300 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্মের অস্তিত্ব ছিল না, খ্রিস্টান ধর্ম সম্পর্কে খুব বেশি মানুষ জানতো না। সো এটা তো একটা হইতেছে ফ্যালাসি, এটা একটা ফ্যালাসি না। তো এখন এগুলা ওনারা জেনে, এত ডিটেলস জেনে বুঝে কমেন্ট করেন কিনা আমি সন্দিহান, জানলে এইভাবে কথা বলার কথা না, কারণ উনি যথেষ্ট রিজনেবল মানুষ বলে আমি মনে করি, সাইফুল্লাহ ভাই যিনি, কিন্তু বলতেছেন, মানুষজন শুনতেছেন, বিশ্বাস করতেছেন, এবং বিশ্বাস এগুলো বললে কী হয়, আরও বিশ্বাসটা পোক্ত হয়, ও খ্রিস্টান ধর্ম তো ভুয়া, তাহলে আমার ধর্ম তো আরও ট্রু হিসেবে প্রমাণিত হয়ে গেল। কিন্তু যখন যারা সত্যিকার অর্থে জানে বা যারা সত্যিকার অর্থে জ্ঞান সার্চ করে, তারা যখন দেখবেন যে প্রত্যেকটা কথায় অলমোস্ট ভিত্তিহীন, নট অলমোস্ট ভিত্তিহীন, ভিত্তিহীন, সান্তা ক্লজকে খ্রিস্টানরা সত্যি জেনে পালন করে না, গল্প জেনেই পালন করে, এই যে হ্যালোইনকে তারা গল্প মেনেই পালন করে, তারা বিশ্বাস করে না ভূত প্রেত আসছে, যেটা সম্ভবত উনি লিখছিলেন, দেখ আমার যেটুকু মনে পড়ে সাইফুল্লাহ ভাই, যে ওরা ভূত প্রেতে বিশ্বাস করে, হা হা হা। তারপর ঈসা মসির জন্মদিন যে 25 ডিসেম্বর স্ট্রিক্ট কোনো ডেট না, এটা জানে, দে ডোন্ট বদার অ্যাবাউট ইট, কারণ তারা জানে ইতিহাস মানে বিকৃতি, ধর্মের ইতিহাস ঠিকমতো লিপিবদ্ধ করা হয় না, সুতরাং এটা নিয়ে তারা অত বদার করে না, জাস্ট একটা ডেট হিসেবে, আচ্ছা 25 ডিসেম্বর জিসাস ক্রাইস্টের জন্মদিন, ওকে ফাইন মেনে নিলাম, পালন করি। ইভেন এখানে এরকম অনেক ডেট আছে যে এখানে কিন্তু আপনার ছুটিগুলো উইকেন্ডের সাথে অ্যাড করে দেওয়া হয়, রাইট, আপনার ধরেন যে শনিবার রবিবার ছুটি না, এরা হইতেছে ইয়ে করবে বিভিন্ন দিবস ছুটি, আমাদের হয় কি ধরেন শনি রবি ছুটি মানে উইকেন্ড, হঠাৎ করে দেখা গেল বুধবারে একটা হইতেছে কোনো একটা দিবসে একদিন ছুটি, তাহলে আপনি কী লাভ হলো, আপনি সপ্তাহের মাঝখানে একদিন একটা ছুটি পাইলেন আর উইকেন্ডের উইকেন্ড পরে আছে ওই মাথার মধ্যে, আপনি তিন দিন একটা না ছুটি পাইলে আপনি একটা কোনো কিছু প্ল্যান করতে পারেন, রাইট। তো তারা এখানকার প্রায় বেশিরভাগ ছুটি হইতেছে উইকেন্ডের আগে পরে এনে ফেলা হয়, অ্যাড করা হয়, জানি মানুষ উইকেন্ডের সাথে মিলে একটা লম্বা ছুটি পায়, জানি তিন দিন চার দিন ছুটি পায়, কোনো একটা প্ল্যান করতে পারে, সেখানে সব কিছু স্ট্রাকচারডভাবে, এবং এরা মানুষ পাগলের মতো করে না, আমরা যেরকম স্ট্রিক বাবারে বাবা এই নরচর করলে ধর্ম নরচর হয়ে যেতেছে, সব নরচর হয়ে যাচ্ছে, এভাবে চিন্তা করে না। এখানে যেগুলো ডেট ভিত্তিক, যেমন ধরেন আমার এক্স্যাক্টলি একটা উদাহরণ কেমনে দিব, ধরুন ক্রিস্টোফার কলম্বাসের জন্মদিন কবে, বা ক্রিস্টোফার কলম্বাস কবে হচ্ছে কলম্বাস ডে, কবে আমেরিকায় আসছেন, যেই ডেট সেই ডেট হইতেছে ধরেন সপ্তাহের মাঝখানে পড়ে, কিন্তু এরা চিন্তা করলো আচ্ছা ঠিক আছে এত স্ট্রিক্ট হওয়ার কিছু নাই, যে সপ্তাহের মাঝখানে ছুটি দিতে হবে, আমি এটারও দুই দিন পিছিয়ে এনে উইকেন্ডের সাথে মিলিয়ে দিই। সো তার মানে কি যে তারা ইতিহাস বিকৃত করে ফেলছে, বা তারা জানে না ক্রিস্টোফার কলম্বাস কবে আমেরিকায় আসছিল, আমি জাস্ট একটা কথার কথা উদাহরণ হিসেবে বলতেছি, তারা জানে না, হা 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 কেমন কাথা, তারা না জেনে অমুক দিন পালন করে, না তারা জেনে বুঝেই অমুক দিন পালন করে, কারণ তারা একটা স্ট্রাকচারালি সব কিছু যুক্তি দিয়ে চিন্তা করে,
যারা সাধারণ মানুষ তারা যুক্তি দিয়ে চিন্তা করে না, তাদের করার দরকার লাগে নাই। সিদ্ধান্তগুলো তো শিক্ষিত মানুষ নেয়, শিক্ষিত সিদ্ধান্তগুলো তো সাধারণ মানুষ নেয় না। যারা সিদ্ধান্তগুলো নিচ্ছে, সিদ্ধান্ত প্রণেতা, তারা রিজনেবল মানুষ। তারা আপনি যে ভাবতেছেন সব গরু গাথা আমেরিকায় বসে আছে, আপনি খুব স্মার্ট, আপনি বাংলাদেশে বসে তাদের ভুল দেখে ফেলতেছেন, তারা তাদের ভুল দেখতেছে না। ব্যাপারটা তারা, আপনি জানেনই না এইসব দেশ কীভাবে কাজ করে, এইসব দেশের মানুষের থট প্রসেস কীভাবে কাজ করে। তারা জানে বাট তারা ফ্লেক্সিবল। তারা চিন্তা করছে যে ও আচ্ছা কবে কলম্বাস আসছে, ওই দিনই পালন করতে হবে, এত স্ট্রিক্ট হওয়ার কিছু নেই, এটা আমি উইকেন্ডে সাথে নিয়ে অ্যাড করে দিয়ে পালন করলেই হয়, তাহলে মানুষ একটু ছুটি বেশি পাবে। সো এই যে তারা জেনে বুঝে এগুলাকে নর্চার করে, তারা জানে যে সান্তা ক্লজ ভুয়া, তারা জান তাও পালন করতেছে, তারা জানে হ্যালোউইন ভুয়া, ভূতপ্রেত ভুয়া, তাও পালন করতেছে, এগুলো আপনার মাথায় ঢুকে না, কারণ আপনার পক্ষে এগুলো বোঝা চিন্তা করা এভাবে সম্ভব না। তারা জানে যে আমাদের ধর্মে অনেক বিকৃতির মধ্য দিয়ে গেছে, তারা জানে যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট চারজন মিলে কালেক্ট করছে, খ্রিস্টান ধর্ম হইতেছে, জিসাস ক্রাইস্ট মারা যাওয়া 200 বছর পর, এগুলা সবাই জানে না, সাধারণ মানুষ হয়তো একদম সবাই জানবে না, কিন্তু অনেকেই আমাদের কালচারে তো বেশিরভাগই জানে না বা বিশ্বাস করতে চাইবে না এই ধরনের ডিসকাশন। এইখানে শিক্ষিত মানুষ অলমোস্ট সবাই জানে, শিক্ষিত যারা ধার্মিক অলমোস্ট সবাই এগুলো জানে যে 25 ডিসেম্বর কী মিন করে, সান্তা ক্লজ কী মিন করে, ক্রিসমাস কী মিন করে, বাইবেলের 2টা ভার্সন কী মিন করে, বাইবেলের 4জন লেখক কী মিন করে বা গসপেলের, এগুলো এরা সবাই জানে বুঝে। জেনে বুঝে তারা ওই রুমটা রাখে, কারণ তারা ওই বাস্তব, যেটা বললাম তারা 1000 বছর আগে গেছে আমাদের চেয়ে, আমরা এখন 1000 বছর পিছিয়ে আছি চিন্তাভাবনা, জ্ঞান, গরিম, আন্ডারস্ট্যান্ডিং, পারসেপশনের দিক থেকে। সো এগুলো খুবই হাস্যকর, এগুলা আপনি এগুলো ফেসবুকে লিখতেছেন, বাংলাদেশে বেশিরভাগ যেটা বললাম শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে বাংলাদেশের সব হইতেছে এইগুলোই আলাপ আলোচনা, এই ধরনের ডিসকোর্স চলে, যেটার সাথে একটা বড় পার্থক্য, এইসব দেশে শিক্ষিত মানুষ কিন্তু এরকম আচরণ করে না, এইসব দেশে শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের মতো আচরণ করে। আর যারা অশিক্ষিত এরা তো আছেই, কনস্পিরেসি থিওরি ছড়ায় টড়ায়, সেটা সেন্স, সেটা আন্ডারস্ট্যান্ডেবল, অশিক্ষিত মানুষ জানে না, সে কনস্পিরেসি থিওরি ছড়ায়। একটা শিক্ষিত মানুষ যদি কনস্পিরেসি থিওরি ছড়ায়, সেটা অ্যাকসেপ্টেবল না। আমাদের দেশে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এই পোস্টটা লাইক দিবে সাইফুল্লাহ ভাইয়ের, এবং নির্বিশেষে ওনারা বিশ্বাস করবে যে আমাদের ধর্মে কোনো বিকৃতি নাই, 100% সবচাইতে পৃথিবীর পিওর অবিকৃত ধর্ম। হ্যাঁ, ওই যেটা বললাম, অন্যান্য ধর্মের তুলনায় রিলেটিভলি মোর পিওর ধর্ম ইসলাম ধর্ম, সেটা আমি অবজেক্টিভলি মনে করি, যেটা কারণটাও বললাম কী কারণে, সেটা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে সেই বাস্তবতা সত্য না, সুতরাং সেখানে আরও বিকৃতির মধ্য দিয়ে বেশি গেছে এবং প্রোন টু মোর ডিস্টর্শন, সেটা খ্রিস্টানরা জানে এবং সেটা এরা অ্যাকনোলেজ করে, এবং সেটা অ্যাকনোলেজ করে বিধায়ী তারা এই তাদের এতগুলো ভাষণ এবং এই জন্য তারা বদার না। আমরা যেরকম একেবারে যে আমরা তো মিথ্যায় বসবাস করি, যেটা বললাম না, আমাদের দেশে কোনো করোনা ভাইরাস হয় না, আমাদের দেশে কোনো রেপের ঘটনা ঘটে না, আমরা বিশ্বের সেরা দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সারা পৃথিবী অবাক তাকায় আছে আমাদের দিকে, এইসব আমরা এগুলো নিয়ে আসি। সো আমরা এগুলো বলি বা বিশ্বাস করে দেখি কি এটা সত্য হয়ে যাচ্ছে, তা তো না। আমাদের দেশে করোনা ভাইরাস নাই, সব ডেটা আমরা সাপ্রেস করে রাখছি, তাতে কি সত্য হয়ে যাচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাস নাই? তা তো হচ্ছে না। আমেরিকা সব বলে সাফ হয়ে যাচ্ছে, তার মানে আমেরিকা বাংলাদেশের চেয়ে বাজেভাবে করোনা ভাইরাস হ্যান্ডেল করতেছে, মিসম্যানেজ করতেছে? তা নেসেসারিলি না, নেসেসারিলি তা না। তারা একটা কেস হলে একটা কেসই রিপোর্ট করে, আমাদের 10টা কেস হলে 2টা কেস রিপোর্টেড হয় না। সো এই হয়েছে পার্থক্য, ওই যে কিন্তু পার্থক্যটা সেই জায়গাতে বললাম যে এই দেশের শিক্ষিত সমাজে কিন্তু এইসব গার্বেজ বলে আপনি পার পাবেন না, বাংলাদেশে শিক্ষিত সমাজে আপনি একদম গার্বেজের পর গার্বেজ বলতে থাকবেন, কেউ ধরার নাই, কেউ চ্যালেঞ্জ করার নাই, বরং আপনি যদি পয়েন্ট আউট করতে যান, শিক্ষিত লোকেরাই মানে যারা অশিক্ষিত নিরক্ষরেরা তো একরকম আচরণ করে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, শিক্ষিত লোকরাই আপনার কল্লা ফেলার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় পড়বে, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার, এটা হচ্ছে একটা বড় পার্থক্য আমার দৃষ্টিতে আর কি, ইস্টের সাথে ওয়েস্টের। ইস্টের হইতেছে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে কোনো পার্থক্য নাই, সব একরকম আচরণ করে আর কি। তো এই হিসেবে ব্যাপার, আমি এইটা নিয়ে আলোচনা করলাম কারণ এগুলো নিয়ে কথা বলা দরকার আছে, এগুলাই হইতেছে সব কিছু গোড়ায়, যে আমাদের ভুল বোঝা, ভুল জানা, ভুল পারসেপশন তৈরি হওয়া, এগুলার এই সব ভুল ভাঙার জন্য আমি এটা নিয়ে কথা বলছি। এই ভুলটা যদি আপনি ভাঙে, আপনি এরকম আরও 10টা ভুল আপনি বুঝতে শিখবেন যে ও আচ্ছা তাহলে আমার আরও 10 জায়গায় ভুল আছে, আরও 10 জায়গায় ভুল ভাঙতে হবে। সো সাইফুল্লাহ ভাই উনি, আমি প্রিটি শিওর উনি কোথাও ইন্টারনেটে এটা পাইছেন, পেয়ে কপি পেস্ট মারছেন, উনি নিজে এগুলো এত ডিটেলস জানতে চান নাই বা জানতে গেলে এইভাবে হয়তো বলতেন না, কারণ ওনাকে আমি রিজনেবল সেন্সিবল মানুষ হিসেবেই দেখে আসছি, জেনে আসছি, এবং আমার বিশ্বাস উনি বাস্তবতাগুলো সত্যগুলো জানতে বুঝতে পারলে উনি আর এগুলো বলবেন না। দ্যাটস ফাইন, এগেন এটা নিয়ে এমনই বলছেন দেখে হা 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 কেমন ইয়ে হয়ে গেছেন, উনি বলছেন দেখে খুবই একেবারে ইয়ে বাতিল জিনিস, এমন কিছু না, এরকম বাতিল কথাবার্তা আমরা সারা জীবন বলে আসছি। পার্থক্যটা কোন জায়গায়, যে সঠিকটা জানার প্রতি একটা আগ্রহ থাকা, জানার পর নিজের অবস্থান বদলানো, দ্যাটস ফাইন। সো উনি এগুলো আশেপাশে সবার কাছে এগুলো শুনে আসছেন, বলে আসছেন,
জেনে আসছেন, এই জন্যে বলতেছেন। সো আমি আমার আহ্বান থাকবে ওনার প্রতি, এবং ওনার মতো যারা হাতি গুণা কয়েকজন আছেন যারা ওপেন এবং যারা হচ্ছে এইসব এই খালি ব্যাশিং ব্যাশিং অন্য ধর্ম নিয়ে টানাটানি করে অন্য ধর্মের মানুষকে নিচে নামানোর চেষ্টা, টেনে অন্য ধর্মের বিশ্বাসকে টেনে নিচে নামানোর চেষ্টা করে নিজে উপরে ওঠার, সামহাও অন্যের ধর্ম বিশ্বাসকে ভুল প্রমাণিত করলে সামহাও নিজের ধর্ম বিশ্বাসটি একটু পোক্ত হয়, এটা আছে এরকম একটা আমাদের ভাইব আমাদের ইসলামিক জগতে মুসলিমদের কাছে। এইটা যে রাইট অ্যাপ্রোচ না, আপনি আপনার ধর্ম পালন করেন, প্রচার করেন, ওরা ওদের ধর্ম পালন করুক, ওদেরটা নিয়ে আপনার টানাটানি করার দরকার নেই, ওরাও আপনারটা নিয়ে টানাটানি করার দরকার নেই, যে যার ধর্ম নিয়ে থাকেন। এবং ওই যেটা বললাম যে কাঁচের ঘরে বসে হইতেছে অন্যের ঘরে ঢিল ছোড়া মানায় না, কারণ সে যদি ঢিল মারে আপনার কাঁচের ঘর কিন্তু ঝনঝন করে ভেঙে পড়ে যাবে। কারণ আমাদের ইসলাম ধর্ম যে বেদাতের কথা বললেন, খ্রিস্টান ধর্মের চেয়ে বহু বেশি বেদাত আমাদের ধর্মে ঢুকে বসে আছে। আমি বললাম না যেটা এতক্ষণ আলোচনা করলাম, এরা কিন্তু অ্যাওয়ার যে তাদের ধর্মে প্রচুর বিকৃতির মধ্য দিয়ে গেছে, এবং তারা অ্যাওয়ার বিধায়ী তারা ফ্লেক্সিবল যে স্ট্যাটাস দিতে পারে নীল ডিগ্রেস টাইসন, যে রেইনডিয়ার নিয়ে আমরা যেসব মিথ বলে আসছি এটা তো এই যে জায়গায় ভুয়া ওই জায়গায় ভুয়া, জিসাস ক্রাইস্টকে আমরা যেভাবে জেনে আসছি এই জায়গায় ভুয়া ওই জায়গায় ভুয়া, ওপেনলি আলোচনা করে সবাই এগুলো নিয়ে আলোচনা হয়, সবাই জানে, আপনি জানানো লাগবে না বাংলাদেশে বসে। তারা তাদের ধর্ম কটুক্তি বিকৃতির মধ্য দিয়ে গেছে, জানে মানে জেনে বুঝে পালন করতেছে। আপনি আপনার ধর্ম জেনে বুঝে পালন করতেছেন তো?